আসসালামু আলাইকুম, আমি তৌফিক কালাম সুহাস, বিটিআই ডিজাইন ডিপার্টমেন্টে আছি আর্কিটেক্ট হিসেবে। দ্য ইউনিটি প্রজেক্টটি আমার ডিজাইন করা। দ্য ইউনিটি প্রজেক্টটি ডিজাইন করতে গিয়ে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয়েছে তার মধ্যে সাইট লোকেশন, ওরিয়েন্টেশন, ক্লাইমেট, সাইট সারাউন্ডিংস এবং প্রজেক্ট রিকোয়ারমেন্ট এগুলো রয়েছে। ইউনিটি প্রজেক্টটি টোটাল 16.45 কাঠা ল্যান্ডের উপর অবস্থিত। এটি কর্ণফুলী রেসিডেন্সিয়াল এরিয়া, হালিশহর, চট্টগ্রামে অবস্থিত। অবস্থানগত কারণে ইউনিটি প্রজেক্টের কয়েকটি পজিটিভ দিক আছে, যেমন হাউজিং স্টেটের নিরিবিলি গোছানো পরিবেশে অবস্থান করার পরও আদার ফ্যাসিলিটি যেমন ব্যাংক, স্কুল, কলেজ, মেডিকেল ফ্যাসিলিটি এবং কমার্শিয়াল ফ্যাসিলিটি এগুলো হাতের নাগালেই থাকছে। গাড়ি আসা যাওয়া এবং বিল্ডিংয়ের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ওয়েল লোকেটেড গার্ডরুম ডিজাইন করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ড্রাইভার্স ওয়েটিং স্পেস এবং কেয়ারটেকার রুম উইথ ওয়াশ ফ্যাসিলিটিস ডিজাইনে রাখা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরের সেন্ট্রাল লোকেশনে রয়েছে লিফট লবি এবং স্টেয়ার, যাতে খুব সহজেই পার্কিং এবং ড্রপ অফ এরিয়া থেকে লিফট এবং স্টেয়ার ইউজ করা যায়। লিফট লবির সাথেই রয়েছে গেস্ট ওয়েটিং এরিয়া। নাম্বার অফ ইউজার্স এবং কমফোর্টেবল অ্যাক্সেসিবিলিটির কথা চিন্তা করে এই প্রজেক্টে রাখা হয়েছে দুটি লিফট এবং দুটি স্টেয়ার। ইউনিটি প্রজেক্টের প্রত্যেকটি ফ্লোরে মোট 5টি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের মাঝে যথেষ্ট পরিমাণ ভয়েড স্পেস ছাড়া হয়েছে, যাতে ভেতরের দিকের রুমগুলোতে যথেষ্ট আলো বাতাস প্রবেশ করতে পারে। 1431 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টগুলোকে 3-বেডরুম অ্যাপার্টমেন্ট হিসেবে ডিজাইন করা হয়েছে। অ্যাপার্টমেন্টের ইন্টারনাল লেআউট করার ক্ষেত্রে সাইটের চারপাশের খোলা জায়গাগুলোকে ইউটিলাইজ করা হয়েছে, যাতে অ্যাপার্টমেন্টের ভেতরে সার্বক্ষণিক ন্যাচারাল লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেম চলমান থাকে। দি ইউনিটি প্রজেক্টের সুবিশাল রুফটপে রয়েছে গার্ডেনিং প্লেস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। এর সাথে রয়েছে কমিউনিটি সেন্টার, যেখানে বিল্ডিংয়ের বাসিন্দারা তাদের যে কোনো প্রোগ্রামে একটি লার্জ গ্যাদারিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন। সবশেষে বলবো, হালি শহরের সকল অ্যামিনিটিস এবং সার্ভিসেস অ্যাভেল করার পরও হাউজিং কমিউনিটির একটি নিরিবিলি পরিবেশ দি ইউনিটি প্রজেক্টটিকে করেছে আরও বেশি ইউনিক।